जो माया सब जगही नचावा, जो माया सब ही सब जगही नचावा, जादु चोरी तो लोगी काहू न पावा, सोई प्रभु बिला खग राजा, नाच नोटी व सही तो समाजा, सोई सच्चिदानंद घन रामा, अज विज्ञान रूप बल धामा, व्यापक व्याप अखंड अनंता, अखिल अमोघ शक्ति भगवंता, अगुण अदभ्र विरागो अतीता, सबदर्शी अनबद्ध अजीता, निर्मम निराकर निरमहा, नित्य निरंजन सुख संदहा, प्रकृति पार प्रभु सब युर भाती, ब्रह्म निरीह विरज विनाशी, यहा मोह करो कारण नाही, रवि सन्मुख तब कबही जाई, भगवतु बोलছেন যে রজতম আদি গুণ প্রকৃতি সান্নিপাতিক জ্বর কাশি রেহাই দিয়েছে, কেমন আছে যে সম্মান মত স্পর্শ করেনি, যৌবন জ্বর কাকে প্রলাপ করতে প্রলাপ বকতে বাধ্য করেনি, মমতা কার যশকে বিনষ্ট করেনি, মৎস্য দোষ কাকে কলঙ্কিত করেনি, শোকরূপ পাব পবন কাকে দোলাইত চিত্ত করেনি, চিন্তারূপ সর্প কাকে ধ্বংস করেনি, জগতে কে এমন আছে যাকে মায়া মুগ্ধ করেনি, দেহবৃক্ষে মনোরথ কীট ঘূর্ণ সময় এমন ব্যক্তি বিরল আছে যে দেশে কীট বাস করেনি, পুত্রের ধন সম্পদের আর লোকমান্য হওয়ার বাসনা, পুত্রের ধন সম্পদের লোকমান্য হওয়ার বাসনা ইচ্ছা সকল কার বুদ্ধিকে মলিন করেনি, এই সকলই মায়ার এলাকায়। এই জন্য আমাদের গুরুদেব বলতেন ভারতবর্ষে এমন সহস্র সহস্র মুনি ঋষি হয়েছেন যাদের নাম অজানা, মানে তারা কোনো কিছু না পুত্রের দ্বারা পরিচিত রেখে গেছেন, না ধন সম্পদ রেখে গেছেন, না লোক ও মান্য হওয়ার ইতিহাস রেখে গেছেন, কোনো নামই রাখেনি, লোপাট করে গেছে যাতে কেউ তাদের নাম না নেয়। বুঝতে পারছ, এইরকম সাধু সন্ত বড় উচ্চস্তরে অগণিত সাধু ছিলেন যারা নাম জগতে প্রচার করে। আমাদের মুক্তেশ্বর মহারাজ শিক্ষা রাখুন, তার কোনো প্রচার নাই। তো তাই বলছেন যে এই সকল মায়ার এলাকায় তা অতীব শক্তিশালী, তার গণনা কে করতে পারে, যাকে ভগবান শ্রী শঙ্কর ভগবান ব্রহ্মা এবং বিষ্ণু নিজেও ভয় পান, তো অন্যান্য জীবগণ ভয় পাবে। মায়া প্রবল পরাক্রম যুক্ত সৈন্য সামন্ত জগতে খেয়ে আছি, কামাদি কাম ক্রোধ লোভ তার সেনাপতি, আর দম্ভ কপটতা নাস্তিকতা তার যোদ্ধা, সে মায়া শ্রী রঘুবীরের দাসী, যদিও তাত্ত্বিক বিচারে তা মিথ্যা, কিন্তু শ্রী রামচন্দ্রের কৃপা না হলে তার হতে, সে পরম ব্রহ্মের কৃপা না হলে তাত্ত্বিকে নিষ্কৃতি পাওয়া কঠিন। হে নাথ, এই কথা আমি জোর দিয়ে বলতে পারি, মায়ার ক্রিয়াকর্ম বিশ্বাস মায়ার ক্রিয়াকর্ম বিশ্ব চরাচরকে নিয়ন্ত্রণ করে থাকে এবং তার ক্রিয়াকলাপ বুঝতে কেউ সক্ষম নয়। হে পক্ষীরাজ গরু, সেই মায়ায় প্রভু শ্রী রামচন্দ্রের ভূকোটি বিলাসে নটি সমনিত্র করে থাকে, প্রভু শ্রী রামচন্দ্র সেই সচ্চিদানন্দ পরম ব্রহ্ম পরমেশ্বর, সেই পরম ব্রহ্মেশ্বরের নামই রাম, তিনি অজর বিজ্ঞান রূপ রূপ সৌমাত্যের আকর সর্বব্যাপী সর্বরূপ অখণ্ড অনন্ত সম্পূর্ণ ফলদায়ী শক্তি ষড়শ ঐশ্বর্যযুক্ত শ্রী ভগবান স্বয়ং, তিনি নির্গুণ মায়ার গুণ বিরহিত বাণী ইন্দ্রিয় সমূহের সীমারতি সর্বদর্শী অনবদ্য অজিত, তিনি মমত্ব বোধ বিরহিত নিরাকার নির্মোহ নিত্য নিরঞ্জন সুখপুঞ্জ পুরুষোত্তম শ্রী ভগবান স্বয়ং, তিনি প্রকৃতির অতীত সর্ব সর্বান্তর্যামী ইচ্ছা ও বিকার রহিত অবিনেশ্য অবিনেশ্বর পুরুষোত্তম ব্রহ্ম স্বয়ং, তার মধ্যে মোহের প্রশ্ন নেই, অন্ধকারের কি কখনো সূর্যের সম্মুখে আসবার ক্ষমতা থাকে, গিরিজা সন্ত সমাগম সমন লাভ কুছুয়ান বিনু হরি কৃপা না হইছ গাবহি বেদ পুরাণ, জয় জয় শ্যাবর রামচন্দ্র কি পদ জয় শরণম
জয় জয় শ্রী প্রবন সুত হনুমান জয় জয় শ্রী শম্ভু ভবানী। ভগবত হেতু ভগবান প্রভু রাম ধরেউ তনু ভূপ কিয়ে চরিত পাবন পরম প্রাকৃত নরয়ুন রূপ। ভগবত হেতু ভগবান প্রভু রাম ধরেউ তনু ভূপ কিয়ে চরিত্র পাবন পরম প্রাকৃত নর রূপ। যথা অনেক বেশ ধরি নিত্য করই নট কই সই সই ভাব দেখাবই আপন হই না সই। পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং ভক্তদের কল্যাণে নরপাল রূপে আবির্ভূত হয়েছেন বারে বারে, তাই তিনি সাধারণ মানব সম বহু লীলা সম্পাদন করে গেছেন। যেমন কুশল নট বহুভাবে সজ্জিত হয়ে চরিত্র অনুকূল অভিনয় করে থাকে, তার নিজস্ব সত্তা অভুন্ধ থাকে, সে প্রভুর ক্ষেত্রে দশ অবতার বা সহস্র অবতার, যুগ অবতার, তিনি সব অবতারই অল্প বিস্তর লীলা ভ্রমণই করে গেছেন, যে সমস্ত চরিত্র পড়লে মানুষের বিমুক্তি হয়। তো জয় শ্যাবর রামচন্দ্র কি পদ জয় শরণম জয় জয় শ্রী পবন সুত হনুমান জয় জয় শ্রী শম্ভু ভবানী। গিরিজা সন্ত সমাগম সমুনা লাভ কুছুয়ান বিনু হরি কৃপা না হইস গাবহি বেদ পুরাণ। অচিরঘুপতি লীলায়ুরগারী দনুজ বিমোহিনী জন সুখকারী যে মতি মলিন বিষয় বস কামী প্রভু পরম ধরিনি স্বামী। নয়ন দোষ যা কহ জব হই প্রীত বরণ শশী কহ কই জব যে দিশি ভ্রম হই কগেশা শোক পশ্চিম উই দিনেশা নৌকা রূঢ় চলত জগ দেখা অচল মোহ বস আপু আপুহি লেখা বালক ভ্রমণ ভ্রমহি গৃহাদি কহি পরস্পর মিথ্যাবাদী হরি বিষয় কসমোহ বিহঙ্গা স্বপ্নে নহি অজ্ঞান প্রসঙ্গা। এটা কত পাতা? ও 1322 পাতা দেব, 1322 পাতা, 72 দোহা। মায়া বসমতি মন্দয় ভাগি হৃদয় জমনিকা বহু বিধি লাগি তে সট হট বস সংশয় করহি নিজ অজ্ঞান রাম অপরহ ধরহি। সে হে শ্রী গরুড়, রঘুপতির লীলার বৈশিষ্ট্য হলো যে যেমন রাক্ষসদের মোহিত করে তেমন ভাবেই তা ভক্তদেরও সুখ প্রদান করে থাকেন তিনি। হে প্রভু, মোহের দশা রপ্ত তারাই করে থাকেন যারা মলিন চিত্ত বিষয়াসক্ত কামাসক্ত। কেউ যদি পাণ্ডু রোগগ্রস্ত হয় তখন সে চন্দ্রকে দেখেও হলদে বলে, হে পক্ষীরাজ, যদি কারো দিগ্ভ্রম হয় তাহলে সে সূর্য পশ্চিম দিকে উঠছে বলতে পারে। জলযানে উপবিষ্ট যাত্রী জগৎকে চলমান দেখে, একটা বিশিষ্ট কথা বলছেন। জলযানে উপবিষ্ট যাত্রী জগৎকে চলমান দেখে আর মোহের বশীভূত হয়ে নিজেকে গতিহীন মনে করে থাকে। বালকেরা যখন চক্রাকারে ছুটে বেড়ায় তারা ভাবে যে গৃহাদি ছুটছে আর তারাই তারা পরস্পরকে মিথ্যাবাদী অপবাদ দেয়। হে শ্রী গরুড়, শ্রীহরির মহচিন্তা এই রূপ অসত্য। শ্রী ভগবান তো স্বপ্নেও অজ্ঞানীর সঙ্গে যুক্ত হতে পারেন না, কিন্তু মায়ার বশীভূত মন্দমতি ভাগ্যহীন ব্যক্তি চিত্তে বহু রকম আবরণ থাকে, যাতে তারা মূর্খ সম হটকারিতা করে বারে বারে সংশয় করে আর নিজ অজ্ঞতা দ্বারা শ্রী প্রভুর উপর চাপিয়ে দেয়। সারা অজ্ঞতাকে প্রভুর উপর যা পাচ্ছেন প্রভু বিনু হরি কৃপা নাই, এরকম ভাবছি। যাই তো কাম ক্রোধ মদ লোভরত গৃহাসক্ত দুঃখ রূপ তে কিমি জানহি রঘুপতি হি মূঢ় পরে তমকু। যারা কাম ক্রোধ মদ লাভের সঙ্গে নিত্য যুক্ত আর দুঃখ রূপ গৃহে আসক্ত হয়ে থাকে তারা শ্রী রঘুনাথকে কেমন করে জানতে সক্ষম হবে? তারা তো অন্ধকূপে পড়ে রয়েছে। নির্গুণ রূপ সুলভ রুতি সগুণ জান নহি কই সুগম অগম নানা চরিত শুনি মুনি মন ভ্রম হই।
নির্গুণ রূপ অতিশয় সহজলভ্য, সহজেই তাই বোঝা যায়, কিন্তু গুণাতি দিব্য সগুণ রূপ সম্বন্ধে স্পষ্ট ধারণা হওয়া কঠিন নয়। তাই সেই সগুণ ভগবানের বহু সুগম্য অগম্য লীলা দিকে যিনি মনুষ্য কায়া ধারণ করে নারায়ণ যে সমস্ত লীলা করে যাচ্ছেন, দেখো শুনে মুনিদের মধ্যেও সন্দেহের অবকাশ হয়, তিনি কিভাবে করছেন? সগুণ নাই, শরীর নাই, সেটা তিনি সর্বব্যাপী সর্বভেদ করছেন, কিন্তু মনুষ্য কায়া ধরে, আমিও তো মনুষ্য কায়া ধরে দুর্বল, তাহলে তার পক্ষে কি করে সম্ভব হচ্ছে? এই চিন্তা ভ্রমেতেই সবারই মুনিঋষিদের ভ্রম হচ্ছে, যারা কায়া, মানে যতক্ষণ তার মনুষ্য দেহ আছে সবারই একটু একটু না ভুল হচ্ছে যে ভগবান এসেও আমারও মহারাজজিকে দেখে মনে হতো প্রথম প্রথম, এটা কি করে বলছেন, কি করে করছেন, কি করে সম্ভব? এই সব নানা রকম বৈজ্ঞানিক প্রশ্ন আসছে, কি করে ভেদ করছেন, কি করে ক্যামেরাতে ছবি উঠছে না, কি করে উনি সর্বজ্ঞ হচ্ছে, কি করে জানতে পারছেন, এগুলো আমার মনকে অবিরহ সন্দেহ আসক্ত করছে। মুক্তেশ্বরে বসে আমার এইসব কাহিনী রয়েছে। হে পক্ষীরাজ শুনু খগেশ রঘুপতি প্রভুতাই কহয়ো যথামতি কথা সোহায়, যেহি বিধি মহ প্রভু প্রভু মোহি শৈশব কথা শোনাবহি তোহি, রাম কৃপা ভাজন তুমহ তাত হই গুণ প্রীতি মহি সুখদাতা, তাতেই নহি কুচ তুমহি দুরাবো পরম রহস্য মনোহর গাবই, শুনহ রাম কর সহজ স্বভাও জন অভিমান না রাখিও কাউ, সংস্কৃত মূল সুল প্রদ নানা সকল শোকদায়ক অভিমান তাতে করহি কৃপা নিধি দূর দূরই। সেই মুনি কাক হয়েছে, সামান্য কাকের রূপে এমন কথা বলছেন, গরুড়ের বিশ্বাস ভঙ্গ করাচ্ছে। তাতে করহি কৃপা নিধি দূরি সেবক পর মমতাবতী ভূরি, জিমি শিশু তন ব্রণ হই গোসায় মা তু চিরাব কঠিনীকে নায়, মোহ হয়েছিল সেই কথাই বলছি, হে তাত আপনি তো শ্রীরামচন্দ্রের কৃপা ধন্য বাহন, শ্রী হরির লীলায় আপনার বিশেষ প্রতি, তাই আপনি আমার জন্য সুখকর আপনার কাছে আমি কিছুই গোপন করব না, আর অতি গুড় রহস্যযুক্ত কথা সকল সংকীর্তন করে ধন্য হব। প্রভু শ্রীরামের একটি মহৎ গুণের কথা শুনুন, তিনি ভক্তর মধ্যে অহংকার কখনো থাকতে দেন না, কারণ অহংকারী জন্ম মৃত্যুরূপ সংসারের মূল্য যা বহু রকমের ক্লেশ ও শোক প্রদান করে থাকে। সব সময় বুদ্ধ ভগবান বুদ্ধ বলছেন বিনয়ী হও, দম্ভ দর্প দেহ শক্তি খর্ব করে নাও, উপবাস করে যেখানে বল দম্ভ শক্তির প্রাচুর্য সেইখানে জাগতিক আসুরিক শক্তির প্রাবল্য সেগুলোকে খতম করে বিনয়ী হও শীলবান হও, বিনয়ী হও শীলবান হও। তিনি ভক্তের মধ্যে অহংকার কখনো থাকতে দেন না, কারণ অহংকারী জন্ম মৃত্যু রূপে সংসারের মূল যা বহু রকমের ক্লেশ ও শোক প্রদান করে থাকে। আমাকে 7 বছর ধরে তিনি সমস্ত বিজ্ঞানের অহংকার ধীরে ধীরে তোড়ে, তখনও কি আমার মধ্যে, তখন সেল মানে আমেরিকার সব সমস্ত জার্নাল আমাদের মুক্তেশ্বর ল্যাবে আসছে, মানে কালকের ডিসকভারি, তো সেই সব পড়ে আমরা ভ্রমিত হতাম, পড়ে পড়ে বিশ্ব উদ্ধার করে দেবো, বিরাট করবো, হুম্বি টুম্বি করতাম, মনে মনে এমন একটা ভাব ছিল, আরে এ লোক সাধু সন্ত যা এই সে এই সে মনে আম লোক অহংকার হতা থা। তো শিশু মে শিশু প্রথমে তাতে ফটক চিরিয়ে দেওয়ার সময় কষ্ট পায় আর অধীর হয়ে ক্রন্দন করে, কিন্তু রোগ বিনাশ করার জন্য মাতা শিশুর সেই কষ্টকে গুরুত্ব দেন না, তাই কষ্ট হবে তা জেনেও তা চিরিয়ে দেন, মানে ফোঁড়া হলে। সেভাবে শ্রী রঘুপতি নিজ দাসের অহংকার তার মঙ্গলের জন্যই হরণ করে নেন। তুলসী দাস বলেন যে ভ্রম ত্যাগ করে এমন প্রভুর ভজনা কেন করো না? হে পক্ষরাজ গুরু শ্রী রামচন্দ্রের কৃপা নিজ নির্বুদ্ধিতার কথা বলছি মন দিয়ে শুনুন, যখনই প্রভু শ্রীরামচন্দ্র নরদেহ ধারণ করেন মানে বিষ্ণু ভক্তদের জন্য বহু লীলা সম্পাদন করে, আমরা কখনো ইনাকে রাম বলছি, কখনো বুদ্ধ বলছি, কখনো কৃষ্ণ বলছি বা বিষ্ণু বলছি রাম বলছি, সেই রামই রাম, সেই কৃষ্ণই কৃষ্ণ, সেই কৃষ্ণই কৃষ্ণ রাম, রাম রাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাম, রাম বুদ্ধ, বুদ্ধ রাম, বুদ্ধ কৃষ্ণ। বুদ্ধ যখনই প্রভু শ্রীরামচন্দ্র নরদেহ ধারণ করেন
তার অবতারে বিশিষ্ট দশ অবতার, বিশিষ্ট মহা অবতার, এছাড়াও যুগ অবতার, ঠাকুর রামকৃষ্ণ যুগ অবতার, 20-30-40-100 বছরের মানে মহিমা থাকে। ভক্তদের জন্য বহু লীলা সম্পাদন করেন, তখনই আমি অযোধ্যা গমন করে থাকি, অযোধ্যাতে আসেন সত্যদে তার যুগের শেষে তার বাল্যলীলা প্রদর্শন করে আনন্দ উপভোগ করে। অযোধ্যা গমন করে আমি তার জন্ম মহোৎসব প্রত্যক্ষ করি। আজকে দিনে অযোধ্যাতেও জন্ম মহোৎসব হচ্ছে, কিন্তু সেরকম পূর্ণরূপে হবে না। আকৃষ্ট হয়ে 5 বছর আমি সেখানে থেকে যাই, যতই 5 বছর বাল্যকাল। আরে চুপ কর, এখন পাঠ করছি, তুই এখন কি করছি, এখানে মরালি হচ্ছে, এখন দাঁড়া না, আমি একটু পাঠ করছি, এখানে বলতে নাই কি দিচ্ছে, দিচ্ছে আজ দিচ্ছে, একটু দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, দাঁড়া বস এখন, আমি নিজেও পান করি, বস, হ্যাঁ পাঠ করছি, শুনতে পাচ্ছিস না? হে পক্ষীরাজ গরুর বললেন, তারপরে শ্রী মেয়ে প্রভু নিজুর রূপ দর্শন করে আমি আমার নয়ন সার্থক করি। ভালো কথা বলছি শোন না, ক্ষুদ্র বায়ব স্বরূপ ধারণ করে শ্রী ভগবানের সঙ্গে বিহার করে আমি তার বিভিন্ন বাল্যলীলা সচক্ষে দর্শন করে ধন্য হই। বুড়ি তুমি একটু পারবে, নাহলে বসি না, চা রাম কৃপায় আপনি জড়তাই, কহু খগেশ শুনো মনলাই, জব জব রাম মনুজ তনু ধরহি। মনুরূপ মানে বিশ্বের শাসককর্তা হন, রাজ চক্রবর্তী হন। জব জব রাম মনুজ তনু ধরি মানে বিশ্বে রাজ করবার জন্য চক্রবর্তী দেহ ধারণ করেন। তখন ভক্ত হে তুলিলা বহু করহি, তব তব অবধ পুরী মই যাও মানে অযোধ্যায় আসি, বাল চরিত বিলকি হরসাউ, জন্ম মহোৎসব দেখ যায় বরষ পাঁচ তহু রহু লোভাই, ইষ্ট দেব মম বালক রামা, শোভা বপুষ কোটি শত কামা, নিজ প্রভু বদন নিহারি নিহারি, লোচন সুফল করৌ রগারি, লোভ বয়স বপু ধরি মানে পাক পক্ষী পাখি কাকের শরীর ধারণ করে, লোভ বয়স বপু ধরি হরি সঙ্গা, দেখো বাল চরিত বহু রঙ্গা। বোস তুই একটু বোস, লরিকায় যহ যহ ফিরহি তহ তহ সঙ্গ উড়াও, ঝুঠি পড়য় অজির মহ সই উঠাই করি খাও, একবার অতিশয় সব চরিত কে শ্রী প্রভু রঘুবীর, সমীরত প্রভু লীলা সই পুলকে ভয় শরীর, কই বৌষণ্ড ভূষণ্ড শুন খগনায়ক, রামচরিত সেবক সুখদায়ক, দীপ মন্দির সুন্দর সব ভাতি, খচিত কনক মুনি নানা জাতি, বরণী না যাই রুচির অগনাই, যহ খেলিনি তো চারু ভাই, বাল বিনোদ করত রুগুয়াই, বিচরত অজির জননী সুখদায়, মরকত মৃদুল কলগর শ্যামা, অঙ্গ অঙ্গ প্রতিছুব বহু কামা, নব রাজীব অরুণ মৃদু চরণা, পদ জরু চির নখ শশী দুটি হরণা, ললিত অঙ্ক কুল কুলি সাধিক চারি, নুপুর চারু মধুর রবকারী, চারু পুরট মনি রচিত বনাই, কোটি কিঙ্কিনি কাল মুখর সুখায়, রেখাত্রয় সুন্দর ইউদর নাভিরুচির গম্ভীর, কুরয়ায়ত ভাজত বিধি বাল বিভূষণ চির। শ্রাগ্মীজি বলতে থাকতেন, হে পক্ষীরাজ শুনুন, প্রভু শ্রীরামচন্দ্রের লীলা সেবকদের সতত সুখ প্রদান করে থাকে। আমি অযোধ্যা সেই বাল্য জীবনের যে উৎসব পালিত হয় তার বর্ণনা সেখানে প্রতি যুগে যুগে আমি বর্তমান থেকে সেই কথা পক্ষী রূপ ধারণ করে আনন্দ উপভোগ করি, ভোগ প্রসাদও খাই। এখানে আমাদের আমার এখানে দুজন পক্ষী আছে, বিরাট বয়স্ক মানিল ইতনা প্যার করতে না, ও আমেরিকা দেখতে তার উদর দেশ ছিল সুন্দর ত্রিবদী রেখা, নাভি ছিল সুন্দর গভীর শ্রীরামের, তার বিশাল বক্ষস্থলী ছিল বিভিন্ন রকমের বস্ত্রালঙ্কার, তার অরুণাব করতল নকে অঙ্গুলিতে মনোহর সৌন্দর্য, আজানু লম্বিত বাহু সকল অলঙ্কারী সুসজ্জিত, তিনি তন বালক সিংহ কন্দন ত্রিবলি যুক্ত, অকম্বু কণ্ঠ চিবুক সুন্দর, আর বদন মন্ডলী অনিন্দ সুদর সভা বর্তমান, তার অনুরম অস্থি উচ্চারিত আদ আদ কতিশয় শবন মধুর ছিল, ছিল মুখের ভিতর মাড়িতে উজ্জ্বল ক্ষুদ্রাকার সেই তো শুভ অতিশয় শোভমান দুইটি করে দম্ব,
ললিত কপল মনোহর নাসা আর স্বর্গ সুখ প্রদানকারী চন্দ্র লোক সম সুমোদর মুচকি হাসি নীলকঞ্জ লোচন যুগল ভব বন্দন মোহন ললাট গৌর চরণ আর ললিকাটা এক বিশেষ সৌন্দর্য ছিল। মা দি ওই তো গেছি তখন দম্ভযুক্ত এই কলিযুগে বাচ্চাটা দিকে আর বিশ্বাস হয় তার রাম আর কৃষ্ণ বুদ্ধ কবারি তো কইছে মানিল কইছে ইস্তারকা যে বিজ্ঞান মে অল্প বিদ্যা ভয়ঙ্করি বিদ্যা সব মে কে বিজ্ঞান কে সারা আজকের দিনে বিজ্ঞান তো অল্প বিদ্যা ভয়ঙ্করি হইতা উসমে তো কুছ হতাই নি আজকাল কা বিজ্ঞান সব অল্প পাঠক অল্প বিদ্যা অল্প বুদ্ধি ভয়ঙ্করি মতলব সম্পূর্ণ শিক্ষা ইনকে পাস নেই এক এক শাস্ত্র মে বিশেষজ্ঞ সমঝকে ইতনা ভয়ঙ্কর বিভ্রান্তি ঘটা রা হ্যায় সারা দুনিয়া মে কে নি সকতা হুঁ রাম কৃষ্ণ বুদ্ধ কে যে ভগবান হরি মনুষ্য রূপ ধর্মে লীলা কর সকতা হ্যায় মনুষ্য চিন্তাই নেই কর সকতা ও সমাজ লোক সমাজতে না রাম ক্যা হ্যায় ভগবান বুদ্ধ ক্যা হ্যায় ও বিজ্ঞানী বহুত বড়া বাত কর রা চুতি বাচ্চা তো ওই কে রা গিরিজা সন্ত সমাগম সমন লাভ সম কুছুয়ান বিনু হরি কৃপা না হইস গাওতি বেদ পুরাণ বুঝতে পারছি কহই ভূষণ হয়ে গেল তবে অরুণী পানি এইটা করতে এইটা কর অরুণ পানি নখ করজ মনোহর বাহু বিশাল বিভূষণ সুন্দর কন্দ বালকে হরি দর গ্রীবা চারু জীব কানন ছবি শিবা কলবল বচন অধর অরুণারে দুই দুই দশন বিশদ বরবারে ললিত কপল মনোহর নাসা সকল সুখদ শশী কর সমহাসা নীলকঞ্জ লোচন ভব বোচন ভ্রাজ তথা ভাল তিলক গোরোচন বিকট ভুকটি সম শ্রবণ সোহায়ে কুঞ্চিত কচ মেচক ছবি ছায়ে পীত ঝিনি দগুলি জ ঝগুলি তন সহি কিলকনি চিত বনি ভাবনি মোহি রূপ রাশি নিপ অজির বিহারি নাচহি নিজ প্রতিবিম্ব নিহারি মোহি শঙ্করহি বিধি বিবিধ বিধি ক্রীড়া বর্ণত মোহি হতি অতি বীড়া কলকিত মোহি ধরণ জব ধাবহি চলয়ু ভাগি তব পূপ দেখাবহি তার বঙ্কিম ভ্রুকটি নানান সহি সুন্দর কর্ণদয় ঘন কুঞ্চিত কেশদাম সুন্দর সৌন্দর্যে যেন পরকাষ্ঠা অতিশয় নরম ঢিলে ঢালা বালকদের পোশাক আমার মতন থাকতো তার সঙ্গে অতিশয় শোভমান ছিল তার আগে আধো আধো কথার ও কলকলানি আর দৃষ্টি নিক্ষেপ আমার অতিশয় প্রিয় ছিল মহারাজি দশরথের আঙ্গিনায় বিহারকারী রূপ আছি বালক শীর্ষম নিজের ছায়া দেখে তার সঙ্গে খেলা করে আর আমার সঙ্গে বহু রকম খেলা করে তার সবই সবিস্তারে বিবরণ দিতে আমার সংকোচ হয় আদে আদে স্বরে কলেশ্বরী তিনি রামকে ধরবার জন্য ছুটতেন আর আমিও পালাতাম তিনি তখন আমাকে মিষ্টি লোভ দেখাতেন ও পক্ষী বলছেন তিনিও খাচ্ছেন রামও খাচ্ছেন খেতে খেতে সে পক্ষীকেও চিনে ফেলছেন পক্ষীকেও দেখে আমি যেমন পক্ষীদের ডাকি ওই তো খাইতাম মানে দেখেছে তার অরুণাব করতল নখে অঙ্গুলিতে মনোহর সৌন্দর্য আজানুলম্বিত বাহু অলঙ্কারী সুসজ্জিত বাল সিংহ স্কন্দন তিবলি যুক্ত কম্বুকণ্ঠ চুবুক সুন্দর টিপর কইছে মধুর ছিল মুখে মধুর মাইতে ছিল উজ্জ্বল ক্ষুদ্রাকার সেই তো শুভ দৃষ্ট করে পরিমা ললিত কপল মনোহর নাসা আর সর্বসুখ প্রদানকারী চন্দ্র লোক সম সুমধুর মুচকি হাসি শুধু মুচকি হাসতা নীকল নীলক নীলক লোকঞ্জ লোচন যুগল ভব বন্ধ মোচন লো লটে গড়না আচন লটিকা বিশেষ সৌন্দর্য তো গেল অতগুলো কাটতে ভয় করে নিতে কাট একটা রেখে দাও কারণ দেখছে লোক তো নাই বানাতে পারবে কিনা দেখি যদি ওই লুচি যদি একটু করতে হ্যাঁ বিকালে আছি দুপুর বেলা বিকালে বেলা আসি আমি এখন চা করতে পারবো ওরা করছে নাকি এখন দুই নাই পরে আমি দুটি 12টার পরে আসবো 12টার সময় হ্যাঁ তো চা এখন তুই হবে না তুই এখন জানাবি 12টার সময় আসবি হ্যাঁ এ 11টা চলে আসবি স্নান করে চলে আসবে যা এ হ্যাঁ 12টার সময় এ উৎসব হবে ঘন্টা বাজাবি এ 11টার সময় চলে আসবি
आवत निकट हसई प्रभु भाजत रुदन कराही जायो समीप गहन पद फिरी फिरी चित पराई प्रार्थित शिशु इबलीला देखी भयो मोही मोह कवन चरित्र करत प्रभु चिदानंद सन्दोह। বলছেন আমি কাছে এলে শ্রী প্রভু হাসতেন আর পলায়ন করলে চিৎকার করে কাঁদতেন, আর যখন আমি তার চরণ স্পর্শ করার জন্য তার নিকটে যেতাম তখন তিনি পিছনে ফিরে আমার দিকে তাকাতেন আর পলায়ন করতেন। একটি অতি সাধারণ নর শিশু সম তার লীলা প্রত্যক্ষ করে আমার মনেও সংশয় হলো শ্রী সচ্চিদানন্দ শ্রী প্রভুর আবার এ কি বিশেষ খেলিলা খেলাগু। তখন তখন বলছেন তার মাকা মাকে বলছেন শ্রী গিরিজা সন্ত সমাগম সমন লাভ কুচুয়ান দেখো কাকভূষণটি শ্রী গুরুটি কিভাবে শিক্ষা দিচ্ছে বিনু হরি কৃপা না হইস গা বহি বেদ পুরাণ জয় জয় শ্যা বড় রামচন্দ্র কি পদ জয় শরণম জয় জয় শ্রী পম্ভু পবনসুত হনুমান জয় জয় শ্রী শম্ভু ভবানী এত নমন আনত খগরায়া রঘুপতি প্রেরিত বাপি মায়া সোময়ন দুঃখদ মুই কাহি আন জীব জীব সংশ্রিত নাই না তো ইহা কচু কারণ আনা শুনহু সো সাবধান হরি জানা জ্ঞান অখণ্ড এ সীতাবর মায়া বশ জীব সচরাচর যো সবকে রহ জ্ঞান কর ঈশ্বর জীব হি ভেদ কহু কর মায়া বশ জীব অভিমানী ঈশ বশ মায়া গুণ খানি পরবশ জীব সবস ভগবন্তা জীব অনেক এক শিকন্তা মুধা ভেদ যদ্যপি কত মায়া বিনু হরি যাই ন কোটি উপায়া। এ প্রক্রিয়া মনে এইরূপ সংশয়ের আগমন সঙ্গে সঙ্গে শ্রী প্রভু রঘুনাথের দ্বারা প্রেরণ করা মায়া আমাকে বশীভূত করে ফেলল, কিন্তু সেই মায়া আমার পক্ষে দুঃখের বা অন্যান্য জীব সম সংসারীর বন্ধনের কারণ হলো না। হে নাথ, সেই ক্ষেত্রে কারণ ছিল অন্য, শ্রী ভগবানের বাহন শ্রী গুরুর মন দিয়ে শুনুন। এক সীতাপতি রামচন্দ্র স্বয়ং অখণ্ড জ্ঞান স্বরূপ আর স্থাবর জঙ্গম ব্যতিরেকে সকল জীবই তার মায়ার বশীভূত। যদি জীবের মধ্যে অখণ্ড হওয়ার জ্ঞান প্রতিষ্ঠিত হয় তাহলে তো ঈশ্বর আর জীবের মধ্যে ভেদাভেদি ঘুচে যায়। সেই রকম সাধু সন্ত কোথায় পাওয়া যায়? মুক্তেশ্বর মহারাজ দেহ ধারণ করে এভাবে থাকতেন, আমি বিজ্ঞানী হয়েও হর বিজ্ঞান দিয়েও তাঁর সে ভেদ করতে পারতাম না, কেন সেই দেহভঙ্গ যে যোগী বিদ্যা আমার মধ্যে ততদিন হয়নি, ততদিন অহংকার বিদ্যা ছিল। সেই অহংকার জীব তোমার বশীভূত আর সেই সত্য রজ তম ত্রিগুণাকার মায়া ঈশ্বরের অধীন হয়। জীব অধীন আর শ্রী ভগবান স্বাধীন, জীব তো বহু আর ঈশ্বর শ্রী প্রতি ভগবান একজন অনন্য। যদিও মায়া সৃষ্ট এই ভেদ সত্য এ অসত্য তবু সে ভগবানের কৃপা ছাড়া কোটি উপায় তা যাওয়ার নয়, সে মায়া কিছুতেই কাটবেন। তা রামচন্দ্রকে ভজন বিনু যো চহ পদ নির্বাণ জ্ঞানবন্ত ইপি সুনর পশু বিনু পুছ বিষান। সে রামচন্দ্রের ভজনা ছাড়া মুখ্য পদ কামনা করা ছাড়া সেই ব্যক্তি তো জ্ঞানী হয়েও সিংহ লাঙ্গুলহীন পশু সম হয়ে থাকে। যে নির্বাণ আর শ্রী রামপদ লাভের আকাঙ্ক্ষা প্রার্থনা না করে তো রাকাপতি ষোড়শ উড় উহি তারা গৌণ সমুদায় সকল গৃহ দব লাউ বিনু রোগী রাতে না যায় নক্ষত্র মালা সহিত ষোড়শ কলাযুক্ত পূর্ণ চন্দ্রোদয় আর পর্বত সকলে একযোগে দাবানল প্রজ্জিত হল রাত্রির অবসান হয় না। সেই মোহ মায়ার দ্বারা সৃষ্ট রাত্রির অবসান হয় না হরি কৃপা না হলে। সেই জন্য সেই সুপ্রভাত, সে সুপ্রভাত বিনু হরি কৃপা হয় নাই। চলো গিরিজা সন্ত সমাগম সমন লাভ কুচুয়ান বিনু হরি কৃপা না হইস গাবহি বেদ পুরাণ জয় জয় শ্যাবর রামচন্দ্র কে পদ জয় শরণম জয় জয় শ্রী পবন সুত হনুমান জয় জয় শ্রী শম্ভু ভবানী। ওই সেই হরু বিনা ভজন কবেশা মিটাই ন জীবন কে রকলেশা হরি সেবকি ন ব্যাপয় বিদ্যা প্রভু প্রেরিত ব্যাপইতে বিদ্যা তা সে নাশন হই দাস কর ভেদ ভগতি বাড়াই অঙ্গবর।
ভমতে চকতে রাম হিদেকা বিহসে শোষণ চরিত বিশেষা কেহি কৌতুক কর মর্ম ন কাউ জানা অনুজন মাতু পেতাহু জানু পানি ধায় মোহি ধরনা শ্যাম লগাত অরুণ কর চরণা তব মই ভাবি চলেউ রোগারি রাম গহন কহ ভূজা পসারি জিমি জিমি দূরি উড়ায় আকাশা তহ ভুজ ভোরি দেখৌ নিজ পাশা তো হে পক্ষে রাজা কি ভাবি সেই ভরির ভজনা করি জীবের ক্লে শরণ হয় না একইভাবে শ্রীহরির ভজনা ছাড়া জীবের ক্লেশ হরণ হয় না। শ্রীহরির সেবককে কখনো অবিদ্যা গ্রাস করতে পারে না, শ্রীপ্রভুর প্রেরণায় তার বিদ্যা রক্ষায় করে। তিনি যেহেতু তার ভক্তদের অহংকার অহরহ ভঙ্গ করে দেন, বিনয়ী নম্র বৈষ্ণব বলে না তৃণ সম হতে হয়, তবে বৈষ্ণব তৃণ সম না হলে সবসময় বিনয়ী হবে অহংকার, তিনি সবসময় পদ পদে ওই জন্য সবসময় অল্প আহারি সাহারে মিতব্যয়ী আর মিত অল্প দর্প অহংকার হীন বৈষ্ণব বিনয়ী হতে হয়। শ্রীহরি সেবককে কখনো অবিদ্যা গ্রাস করতে পারে না, সবসময় নম্র হবে নিচু হবে। তো শ্রীপ্রভুর প্রেরণায় তার বিদ্যাকে রক্ষা করে থাকে। হে পরীক্ষা, তাই প্রভুর সেবকের বিনাশ হয় না, তাই ভেদভুক্তি বৃদ্ধি পায় না। তো প্রভু শ্রীরামচন্দ্র আমাকে যখন বিভ্রান্ত দেখলেন তখন তিনি হেঁটেছিলেন, সে অনুপম লীলা শুনুন, সেই ক্রীড়ার মর্ম কেউ জানতে পারলো না। তার অনুজ সকল জননীজনী কেউ নয়, শুধু আমি আর সেই আমি পক্ষীরূপী কাক ভূষণ্ডি আর সে প্রভু। তিনি শ্যামতনি অরুণাবর করতল পদতল বালক মাত্র, সেই বালক রূপে শ্রীরামচন্দ্র হাত ও হাঁটু দিয়ে হামা দিয়ে আমাকে ধরতে ছুটলেন। হে সরপারি গরু, তখন আমি পলায়ন ঘটতে লাগলাম, প্রভু শ্রীরামচন্দ্র আমাকে ধরবার জন্য বাবুর আমিও করতাম, বাবু বিস্তার করলেন, আমিও দূর আকাশে উড়ে যাওয়ার সময় দেখেছিলাম যে শিহরির বাবু আমার নিকটেই রয়েছে। ও পক্ষীর কাকও পিছনে আইতাম, ব্রহ্ম লোক লগে গয় মই চিরত পাচ উড়া যুগ অঙ্গুল কর বীচ সব রাম ভুজই মহিতা। আমি প্রলয়ন করে ব্রহ্মলোক পর্যন্ত গেলাম আর উড়ে যাওয়ার সময় দেখলাম যে শ্রীরামচন্দ্রের হস্ত আমার মধ্যে কেবল দুই অঙ্গুলির ব্যবধান রয়েছে। ব্রহ্ম লোক লগি গয়ু মই চিতয়ু পাচ উড়াত যুগ অঙ্গুল কর বীচ সম রাম ভুজই মহি তাত। দুজনের মধ্যে দুই আঙ্গুল দিতে সত্তাবরণ ভেদ করি যাহা লগে গতি মোরি গয় তাহা প্রভু ভুজ নিরকি ব্যাকুল ভয় বহরি। সপ্ত আবরণ মানে সপ্ত রঙের যে আবরণ হয়, যে আমরা আলো দেখি প্র্যাকটিক্যালি, যে ইলেকট্রোম্যাগনেটিক যে সেভেন কালার কা যে মায়া হতে হয়, এক্সকো ভেদ করকে যতদূর পর্যন্ত গমন করতে সক্ষম ছিলাম ততদূর পর্যন্ত আমি গেলাম। সেখানেও শ্রী প্রভুর হস্ত আমাকে তাড়া করে আসতে দেখে আমি বিহ্বল হয়ে পড়লাম। শ্রীরাম চন্দ্রকে পদ জয় শরণম জয় জয় শ্রী পবন সুত হনুমান জয় জয় শ্রী শম্ভু ভবানী গিরিজা সন্ত সমাগম সমন লাভ কুচুয়ান বিনু হরি কৃপা না হইস গাবহি বেদ পুরাণ মুদেউ নয়ন ত্রসিত জব ভয় পুনি চিতবত কুশলপুর গয় মুহি বিলকে রাম মুসুকাহি বিশত তুরাউ গৌ মুকমাই উদর মাজ শুনো অন্ড জরায়া দিঘু বহু বন্ধনিকায়া উদি বিচিত্র তহ লোক অনেকা রচনা উদিক একটি একা। তখন আমি ভয়ে চক্ষু বন্ধ করে দিয়েছিলাম, আমি যখন চোখ দিয়ে মেললাম তখন আমি একবারে অযোধ্যায় পৌঁছে গেছি। তখন আমাকে দেখে প্রভু শ্রী রামচন্দ্র আবার হাসছেন, আমার মুখ খুলতে তাতে প্রবেশ করে গেলাম। এ পক্ষীরাজ শুনুন, আমি তার উদরের ভিতরে অনেকগুলি ব্রহ্মাণ্ড দেখলাম, সেইখানে সে ব্রহ্মাণ্ড সমূহে বহু বিচিত্র লোক ছিল, যা সৃষ্টির দিক দিয়ে বহুতর আশ্চর্য থেকে আশ্চর্যতর ছিল। কঠিন চতুরান গৌরী শিশাশা অগণিত উড়বন রোগী রজনীশা অগণিত লোকপাল জম কালা অগণিত ভূদর ভূমি বিশালা সাগর সরিষর বিপিন অপারা নানা ভাঁতি সৃষ্টি বিস্তারা সুর মুনি সিদ্ধ নাগ নর কিন্নর চারি প্রকার জীব সচরাচর কোটি কোটি ভগবান শ্রী ব্রহ্মা ভগবান শ্রী শঙ্কর অগণিত তারকা সূর্য চন্দ্র অগণিত লোকপাল জম কাল অগণিত বিশাল পর্বত ভূমি অসংখ্য সমুদ্র নদী সরোবর আর অরণ্য আরো বিভিন্ন প্রকার সৃষ্টির বিস্তার দেখলাম। সেইখানে আমি দেবতা মুনি সিদ্ধ নাগ মনুষ কিন্নরা চার রকমের জড় চেতন জীব দেখলাম। যৌ নহি দেখা নহি শোনা যো মনহ ন সময় সো সব অদ্ভুত দেখো বরণী কবনী বিধি যায়
যে সকল বস্তু আমি পূর্বে কখনো দেখিনি বা বিষয়ে কখনো শুনিনি, যার সম্বন্ধে কখনো কল্পনাও করা সম্ভব নয়, সেই সকল অদ্ভুত দৃষ্টি দেখতে পেলাম, তাই তার সম্বন্ধে বিবরণ কেমন করে দেব। এক এক ব্রহ্মাণ্ড মহু রহ বরস শত এই বিধি দেখত ফিরু মই অন্ড কটাও অনেক। আমি প্রতি ব্রহ্মাণ্ডে 100 বৎসর ধরে বাস করলাম, এইভাবে আমি বহু ব্রহ্মাণ্ড ঘুরে দেখলাম। লোক লোকপতি বিভিন্ন বিধাতা বিভিন্ন বিষ্ণু শিব বীর মনু দিশি ত্রাতা নর গন্ধর্ব ভূত বেতালা কিন্নর নিজর পশু খগ বেলা দেব দনুজ গণ নানা জাতি সকল জীবত আনিহি ভাতি মহেশ্বরী সাগর সর গিরি নানা সব প্রপঞ্চত আনয় নানা অন্ড কোষ প্রতিপতি নিজ রূপা দেখো নিজ নৈক নূপা অবধ পুরি প্রতি ভবন নিদারি সরজ ভিন্ন ভিন্ন নন নারী দশরথ কৌশল্যা শুনু তাতা বিবিধ রূপ ভরতাধিক ভ্রাতা প্রতি ব্রহ্মাণ্ড রাম অবতারা দেখো বাল বিনোদ পারেরা। আমি প্রতি লোকে বিভিন্ন বিভিন্ন ব্রহ্মা বিভিন্ন বিভিন্ন বিষ্ণু শিব মনু দিকপাল মানব গন্ধর্ব ভূত বেতাল কিন্নর রাক্ষস পশু পক্ষী সর্প নানা জাতি দেবতা দৈত্যগণ ছিল, সেখানে জীবই অন্য রকমের দেখছিল, অনেক পৃথিবী নদী সমুদ্র সর্বর পর্বত সকল সৃষ্টি সেখানে বিভিন্ন বিভিন্ন রকমের ছিল। ভালো সেখানে মনুষ্য কায়াধারী মনুষ্য না থাকে, কিন্তু জীবজন্তুর যে অন্ধকারের শোলগুলো দেখা যাচ্ছে, তাই দেখছেন সে বিভিন্ন গ্রহে গ্রহে ফিরে ফিরে দেখছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে আমি নিজেকে বিভিন্ন রূপে দেখলাম আর অনেক অনুপম বস্তুও দেখলাম, কিন্তু প্রত্যেক ভুবনে অযোধ্যা সরজ বিভিন্ন প্রকারই নরনারী ছিল। হে তাত শুনুন শ্রী দশরথ কৌশল্যা দেবী শ্রী ভরতাদি ভাতাগণকে বিভিন্ন রূপে দেখলাম। আমি প্রত্যক্ষ ব্রহ্মাণ্ডের আমতার তাত অনুপম বাল্য লীলা দেখে মুগ্ধ হয়েছিলাম। হে শ্রীহরির বাহন আমি সকলেই বিভিন্ন বিভিন্ন আর অতিশয় বিচিত্র রূপ দেখলাম, অগণিত ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালাম, কিন্তু প্রভু শ্রীরামচন্দ্রের কামকে কোথাও অন্যরকম দেখলাম না, একই রকম বিভিন্ন বিভিন্নময় দেখু সবই অতি বিচিত্র হরি যান অগণিত ভুবন ফিরয় প্রভু রাম ন দেখু আন সই শিশুপন সই সভা সই কপাল রঘুবীর সেই শিশু সমান ভুবন ভুবন দেখত ফিরু পেরিত মোহ সমীর সর্বত্র সেই বাল্য লীলা বালখিল্য ঈশ্বর লীলা কিছু করছেও করছেন না, মানে করেও করছেন না, সেই সৌন্দর্য আর সেই কৃপালু সেই রঘুবীর সেইভাবে মোহরূপ বায়ু তেরণায় আমি ভুবনে ভুবনে পরিভ্রমণ করতে লাগলাম। আমারও এককালে এরকমই মনে হতো, যখন এই ব্লু হোয়েলের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়িনি, যখন এই লৌহ আস্তরণের মধ্যে পড়িনি, যে সমস্ত যোগ বলকে প্রায় নষ্ট করে দিতে চলেছে, যার জন্য বলে কলিযুগে যোগ তপ ধান ধ্যান কিছুই মূল্য থাকে না, সে রাম শ্রীরামের কৃপা সম্পদ, কেন এরা ম্যাগনেটিক ফিল্ডের সমস্ত যোগ ভ্রষ্ট যোগী ভ্রষ্ট করে যোগ নষ্ট করে দিচ্ছে, সব স্মৃতি বিনষ্ট করে দিচ্ছে, খণ্ড বিখণ্ড করে দিচ্ছে, গুপ্ত করে দিচ্ছে। ভ্রমতমোহি ব্রহ্মাণ্ড অনেকা বিতে মনোহ কল্প সত একা ফিরত ফিরত নিজ আশ্রম আউ তহ পুনি রহি কিছু কাল গর্ভাউ নিজ প্রভু জন্ম অবধ পুনি পাও নির্ভর প্রেম হরসি উঠে ধায়ু দেখো জন্ম মহোৎসব যাই যেহি বিধি প্রথম কহামই গাবই রাম উদর দেখো জগ নানা দেখো তো বনই না যায় বখানা তহ পুনি দেখো রাম সুজানা মায়াপতি কৃপাল ভগবানা করৌ বিচার বহরি বহরি মহ কলিল ব্যাপৃত মতি মোহরি উভয় ঘোরি মহময় সব দেখা ভয় ভ্রমিত মন মৌ বিষয় আসা। বলছেন যে বহু ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যেন আমার শত শত কল্প কেটে গেল, ঘুরে ফিরে আমি নিজ আশ্রম এলাম, আবার সেইখানে কিছু কাল বাস করলাম, সেই মানে কাকের থেকে আবার আবার মনি হচ্ছেন, আবার যখন আমি শ্রী প্রভুর অযোধ্যায় জন্মগ্রহণের অবতার গ্রহণের কথা শুনলাম তখন প্রেম হয়ে আমি আনন্দে সেইখানে ছুটলাম, অযোধ্যায় ভ্রমণ করে আমি জন্ম উৎসব দেখলাম, যার বিবরণ আমি পূর্বেই দিয়েছি, শ্রী প্রভু রামচন্দ্রের উদার আমি বহু জগৎ প্রত্যক্ষ করলাম, যা দেখে হতবাক হতে হয় তার বিবরণ দেওয়া সম্ভব নয়, সেইখানে আমি আবার পরম দেখা বস্তু সকল সম্বন্ধ বারবারে ভাবতে লাগলাম। এ অযোধ্যাতেই তিনি যখন আসেন তখনই সর্বব্রহ্মাণ্ড দেখতে সুন্দর লাগে, সব কিছুর সন্ধান পাওয়া যায়, কেন বিষ্ণু লোকে গিয়ে সবসময় এইসব ঘোর দেখা কারো ক্ষমতার মধ্যে নাই, কিন্তু আমার বুদ্ধি তখন মোহ কলমশে মলিন ছিল,
সেই সকল আমি দুদণ্ডী দেখলাম, কিন্তু মনে মহির প্রাবল্যে আমি ক্লান্ত হয়ে পড়লাম। দেখি কৃপালা বিকল মোহি বিহসে তব রঘুবীর, বিহতসি মুখ বাহির আয়ু শুনু মতি ধীর, শৈলরিকায় মম সন করণ লগই পুনি রাম কোটি ভাতি সমুজাও মনু লগই বিশ্রাম। ঠিক আছে, রাখো। প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে পুনরায় খেলা করতে লাগলেন। আমি মনকে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সফল হলো না। দেখি চরিত ইহ সৌপভূতায় সমুজিত দেহ দশ বিষরায়, ধরেণু পরে মুখা আপন বাতা তাহি তাহার জন প্রাতা, প্রেমাকুল প্রভু মহি বিলোকি নিজ মায়া প্রভু তা তব রূপি, কর সরোজ প্রভু মহি বিলোকি নিজ মায়া প্রভু তা তব রূপি, কর সরোজ প্রভু সম ধরু শির ধরু দীন দয়াল সকল দুঃখ হরেউ, কৃহ রাম মহি বিগত মধ্য মহা সেবক সুখদ কৃপা সন্দেহা সন্দেহা, প্রভু তা প্রথম বিচারি বিচারি মন মোহ হই হরসি অতি ভারী, ভগত বচ্ছলতা প্রভু কই দেখি উপজি মম উর প্রীতি বিশেষি, সজল নয়ন পুলকিত কর জোড়ি কিনয় বহু বিধি বিনয় বহরি। তার বাল্য লীলা উদরে দেখা সেই প্রভুত্ব স্মরণ করে আমি দেহবোধ বিস্মরণ করলাম, আত্মজনের পবিত্রতা এবং রক্ষা করুন বলতে বলতে ভূমিতে লুটিয়ে পড়লাম। আর তখন যেন বাক শক্তি রুদ্ধ হয়েছিল, তনন্তর শ্রী প্রভু আমাকে প্রেম অমূল্য দেখে নিজেকে মায়া প্রত্যাহার করে নিলেন, প্রভু বরদ হস্তে আমার মস্তকে স্থাপন করলেন, দীন শরণ শ্রী প্রভু এইভাবে আমার সম্পূর্ণ দুঃখ হরণ করে নিলেন, সেবক কৃপাময় শ্রী রামচন্দ্র আমাকে মোহ থেকে সর্বতভাবে মুক্তি দান করলেন। আর তার পূর্বের মহিমা স্মরণ করে আমার মন আনন্দে পরিপূর্ণ হয়ে গেল, শ্রী প্রভুর ভক্তবৎসর আচরণ আমার চিত্তে অতিশয় প্রেমময় অনুভূত এনেছিল, অতঃপর আমি আনন্দে সজল নয়নে পুলকিত তনু হয়ে হাত জোড় করে তার স্তুতি করতে লাগলাম। এটা হচ্ছে 1336 কথা, দোহা 83, হ্যাঁ দোহা 83, হ্যাঁ ওদিকে ওদিকে একটু বলে বলে রাখো, লোক তো নাই দেখবে বলে আজ সব এসে করবে, হ্যাঁ ওদিকে ডাকো সবাইকে, গোয়ালাদের সবাইকে ডাকো, মায়েদের ডাকো, হ্যাঁ বলবে একটু তোমরা এসে লুচি লুচি বানাও, বানাতে চাও, হ্যাঁ তারপরে আটা ফটেগুলো তেল তেল আনতো, তুই যা বোঝালে বলে দাও না। শুনি সপ্রেম মম বাণী দেখি দিন নিজ দাস বচন সুখদ গম্ভীর মৃদু বলে রোমানি বাস, কাক ভূষণ্ডি মা গো বর প্রতি প্রসন্ন মোহি জানি, অনিমা দীক্ষি দি অপর বিদি মৎস্য সকল সুখ খানি। সবাইকে ডেকে নাও যে যা আসতে চায়, হ্যাঁ জ্ঞান বিবেক বিরতি বিজ্ঞান মুনি দুর্লভ গুণ যে জগ জান, ও বালাদ্বীপের ওদিকেও ডেকে দিবে, ওদিকে সবকে সে অসিত ও ওদিকে, আর তারপরে তোমাদের ঘোষেদের ওদিকে সবাইকে বলে দাও, হ্যাঁ ওই ওইদিকেও যদি পারো বলে দাও, জ্ঞান বিবেক বিরতি বিজ্ঞান আমি সবাইকে ডেকে দিচ্ছি, এসে সবাই যদি করতে পারো করে নাও, লুচি পুচি একটু দেখে নাও, প্রসাদ ভোগ ভোগ বানিয়ে এ প্রসাদ করে নাও, জ্ঞান বিবেক বিরতি বিজ্ঞান মুনি দুর্লভ গুণ যেই জগ জানানা, আজ দেহ সব সংশয় নাই মা গো জোটাই ভাব মন মাই, শুনি প্রভু বচন যদি অনুরাগ মন অনুমান করণ তব লাগ, প্রভু কহ দেন সকল সুখ হই ভগতি আপনি দেন ন কহি, ভগতি হীন গুণ সব সুখ ঐছে লবণ বিনা বিহু বিবন বিঞ্জন দৈছে, ভজন হীন সুখে কবনে কাজা অসৌ বিচারি বলে খগ রাজা, জয় প্রভু হই প্রসন্ন বর দেহ মোমর করহু কৃপা, ও রুণে মন বাবত বর ভাও স্বামি তুমহ উদার উর অন্তর জামি। তখন বলছেন হে কাকুসেন, আমার কাকুসেনী বলছেন আমার প্রেম কথাগুলি শ্রবণ করে তার নিজ সেবককে দিনহীন দেখে শ্রীনিবাস শ্রী রামচন্দ্র সুখকর সুকমল গমীর অন্ত করলেন, হে কাকভূষণ দি আমি প্রসন্ন সহকারে বরদান করতে চাই, তুমি অনেমাদি অষ্ট সিদ্ধি নানা সিদ্ধি সকল পূর্ণ সুখকর মোক্ষ পর্যন্ত চেয়ে নিতে পারো, জ্ঞান বিবেক বৈরাগ্য বিজ্ঞান আর সকল গুণ যা মুনি ঋষিদের জন্য দুর্লভ সেই সকল আজ তোমাকে দেব, নিঃসন্দেহে যা ভালো লাগে তাই চেয়ে নাও। শ্রী প্রভুর কথা শ্রবণ করে আমি অনুরাগে পরিপূর্ণ হয়ে গেলাম। তখন ভেবে দেখলাম যে শ্রী প্রভু সর্বসুখ প্রদানের কথা তো বললেন তা সত্য, কিন্তু নিজ ভক্তি দেওয়ার কথা তো বললেন না, ভক্তি বিরত সকল সুখ সকল গুণ হরিবিনু ভক্তি হবে না, সকল গুণ অত লবণ ছাড়া ব্যঞ্জন সম বিষাদ ভোজ্য পদার্থ, বিনু হরি কৃপা ভক্তি ভক্তি হরামে হবে না, ভজনহীন সুখ নিয়ে সারেন্ডার শরণাগতি হবে না। হে পক্ষীরাজ এইরূপ বিচার বিবেচনা করে আমি উত্তর দিয়েছিলাম, হে প্রভু যদি প্রসন্নতা সহকারে আমাকে বরদান করেন
কৃপা স্নেহ প্রদান করতে চান, তাহলে হে প্রভু আমি মনোমত বস প্রার্থনা করছি। আমি জানি আপনি পরম উদার অন্তর্যামী, তাই আমি মনের মতো বল লাভ করব। আপনার যে প্রগাঢ় বিশুদ্ধ ভক্তির সংকীর্ণ সংকীর্তন শুধু বেদ পুরাণ করা এ করে আছে, যার পরম যোগ্য মুনি ঋষিগণ কামনা করলো প্রভুর কৃপায় কদাচিৎ কেউ লাভ করে থাকে, সেই ভক্তি আমাকে দিন। হে ভক্তদের মনোবাঞ্ছিত পদলপরণকারী কল্পতরু, হে শরণাগত বৎসর, হে কৃপা সিন্ধু, হে সুধা সমশ্রী রামচন্দ্র দেব, দয়া করে আমাকে আপনার সেই ভক্তি প্রদান করুন। তথাস্তু বলে শ্রী রঘুকুল নায়ক শ্রী প্রভুপদ পরম সুখ প্রদানকারী উক্তি করলেন। এবং হে কাক, তুমি তো সহজ সরল বুদ্ধিমান, কাক রূপেই বলছেন কাক ভূষণ্ডী ঋষিকে, তাই এমন বর চেয়ে নিলে, তুমি তো সকল সুখের আকর ভক্তি চেয়ে নিলে, তোমার মতন ভাগ্যবান জগতে আর কি আছে, যা লোকার জন্য গরুর আদি লালায়িত থাকবে। মুনি ঋষিগণ জপ ও যোগান নিতে দেহ পাত করে থাকেন, কোটি কোটি যজ্ঞ করেও যে ভক্তি যে ঋষৌ দেখি তরি চতুরায় মা দেউ ভগবতী মহিমতি ভাই শোন বিহঙ্গ প্রসাদ তব মো অব মোরে সব সব শুভ গুণ সব ই উড় তোরে ভগবতী জ্ঞান বিজ্ঞান বিরাগা যোগ চরিত্র হস বিভাগা জানব তোই সব ই কর মর কর ভেদা মম প্রসাদ নই সাধন খেদা। কেউ লাভ করতে সক্ষম হন না কেউ ভক্তি, সেই ভক্তি তুমি চেয়ে নিলে, তোমার বিচক্ষণতা আমাকে মুগ্ধ করে কে এ পক্ষে শুনে রাখো, আমার কৃপায় সকল শুভগণ তোমার চিত্তে অধিষ্ঠিত থাকবে, আমার কৃপায় তুমি ভক্তি জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য যোগ আর লীলা সকল রহস্য বিভাগ সেই সকলই লাভ করবে, তোমাকে আর সাধনা করবার ক্লেশ ভোগ করতে হবে না। মায়া সৃষ্ট ভক্তমল আমার চুক্ষণ না তোমার মমাকে বিভ্রান্ত করবে না, জেনে রাখো যে আমি অজর অনাদি গুণাদিত গুণময় পরম পরম ব্রহ্ম পরমেশ্বর স্বয়ং। এক আসন ভক্ত আমার পরম প্রিয়, তাই কায় মনোবাক্যে আমার চরণে অটল অনুরাগ ধারণ করবে। এইবার আমার সরল সহল বেদাদি বর্ণিত নির্মল সিদ্ধান্ত বলে দিচ্ছে, তা শ্রবণ করে সযত্নে মনে ধারণ করবে, আর সব ছেড়ে আমার ভজনাতেই নিত্য যুক্ত থাকবে। এই জগৎ প্রপঞ্চ আমার মায়ার দ্বারাই সৃষ্ট, এতে বহু রকমের চরাচর জীব অবস্থান করে, তারা সকলেই আমার প্রিয়, কারণ তারা তো আমার দ্বারাই সৃষ্ট। শুধু তাদের মধ্যে মানুষ বিশেষ করে প্রীত, মনুষ্যের মধ্যে ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মধ্যে বেদ সকলকে কণ্ঠে ধারণ করি, তাদের মধ্যে বেদক্ত ধর্মপথ আচরণ করি, তাদের মধ্যে বৈরাগ্যবান আমার পরম প্রিয় থাকে, তাহলে সে বৈরাগ্য মুনি ঋষি সাধু জ্ঞানী হচ্ছে পরম ভক্ত। তো মায়ের সবাইকে নিয়েছে বসে একটু গড়ে তো বাণী ফানি নে, আচ্ছা স্নান করে নিয়ে যা, সবাইকে স্নান করে আসতে পার, যেখানে যে যা ছেলে পুলে আছে অল্প বয়স্ক সবাই চলে, ঠিক আছে আস। তো বিজ্ঞানীদের মধ্যেও সেই সেবক প্রিয় হয়, তাই শরণাগত হয়ে সাধুরাই বিজ্ঞানী হন। তো ধর্মপথ আচরণকারী তাদের মধ্যে বৈরাগ্যবান পরম প্রিয় জ্ঞাত, বৈজ্ঞানিকদের মাধ্যমে মধ্যে জ্ঞানী যারা হয়, জ্ঞানীদের মধ্যে বিজ্ঞানী আমার পরম বিষয়, মানে সন্ত রিয়াল সন্ত যে কথা বলছেন, গিরিজা সন্ত সমাগম সমন লাভ কুচুয়ান বিনু হরি কৃপা না হই তো গা বই দীর ও পুরা। এই কথা পবিত্র সুশীল সুন্দর বুদ্ধিযুক্ত সেবকারই প্রিয় না হয়। তো বেদ পুরাণ একথায় বলে থাকেন, যে কাক ভালোভাবে তুমি একথা আমার কাছ থেকে শুনে রাখলেই শুনে রাখো। অব শুনু মেজে পড়ি নাকি মায়া সম্ভব ভ্রম সব অব ন ব্যবহিত হি জ্ঞান সুব্রহ্ম নাদি অজগুণ গুণাকার মোহি মোহি ভগবত প্রিয় সন্তত অসি বিচারী শুনু কাগ কায় মচন মন মম পদ করেছু অচল অনুরাগ অব শোনো পরম বিমল মম বাণী সত্য সুগম নিগমাদি বকানি নিজ সিদ্ধান্ত শোনাব তোহি শুনু মন ধরু সব তহি ভজুময়ী মম মায়া সম্ভব সংসারা জীব চরাচর বিবিধ প্রকার সব মম প্রিয় সব মম উপজায়ে সবতে অধিক মনুজ মুই ভাই মনুই আমার সবচেয়ে প্রিয় হয়। তিন মহ দ্বিজ দ্বিজ মহ সুচিধারী তিন মহু নিগম ধর্ম অনুসারী তিন মহ প্রিয় বিরক্ত মুনি জ্ঞানী জ্ঞানী হু তে অতি প্রিয় বিজ্ঞানী তিন তে পুণি মহি প্রিয় নিজত আশা যেহি গতি মরি ন দুসরি আশা পুণি পুণি সত্য কহু সে পাহি মহি সেবক সম প্রিয় হই নাহি ভগবতী হীন বিরঞ্চি হই সব জীব হু সম প্রিয় মহি তৈ ভগবতী বন্ত ইতি নিজ প্রাণী মহি প্রাণ প্রিয় ওষি মম বাণী
सुचि सुशील सेवक सुमती प्रिय कहु काहिन लालाग स्तुति पुराण कहो नीति ओसी सावधान सुनु काज गिरिजा संत समागम समनो लाभ कुचुआन बिनु हरि कृपा न होइतो गावहि वेद पुराण जय जय सियावर रामचंद्र की पद जय शरणम जय जय श्री पवन सुत हनुमान जय जय श्री शंभु भवानी एक पिता एक विपुल कुमारा होय पृथक गुणशील अचारा कोई पंडित कोई तपस ज्ञाता कोई धनवंत सूर कोई दाता कोई सर्वज्ञ धर्मरत कोई सब पर पित ही प्रीति सम होई कोई पितु भगत वचन मन करमा सपनी हूँ जानन दूसर धर्मा सो सुत प्रिय पितु प्राण समान यद्यपि सब सो भाति अयान एही विधि जीव चराचर जीति त्रिजग देव नर असुर समिति अखिल विश्वय मोर उपाय सब पर मुई बराबर दाया तीन मह जे परिहर मद माया भजई मोहि मन बच उरुकाया पुरुष नंसुक नारी बाजी गोचरा चर कोई सर्व भाव भज कपटी तैजी मुई परम प्रिय सोई सत्य कहो खग खग तोई सूची सेवक मम प्राण प्रिय असविचारी भजु मुई মদ মায়া ত্যাগ করে কেউ যদি কাই মন বাক্যে আমার ভজনা করে সে নারী পুরুষ নপুংস যাই হোক অথবা বিশ্বাচরাচারী যে কোনো জীবই হোক সজ চাতুরী ছেড়ে মিথ্যাচার না করে সে যদি সর্বত ভাবে আমার ভজনা করে সে আমার পরম প্রিয় হয়ে থাকে এ পক্ষে আমি সর্বান্তকরণে বলছি পবিত্র অন্যান্য নিষ্কাম চালাকি করলে পাবে না তুমি চালাকি করলে হরিপদ পাবে না নিজেকে বিভ্রান্ত করে সেবক আমার প্রাণ সময় প্রিয় হয়ে থাকে এই নম্র বিনয়ী দিনহীন হয়ে যাও বিনয়ী হয়ে যাও চালাকি একদমই করো না সর্বদা সত্যে প্রতিষ্ঠিত থাকো অদত্তের গ্রহণ করো না চুরি করো না পরদ্রব্যে লোভ করিও না প্রাণাতিপাত করিও না কারো খাদ্যে দ্রব্যে বিষ দান করিও না পরস্ত্রী গমন করিও না মিথ্যা বাক্য বিভ্রান্তি প্রতারণা থেকে বিরত থাকবি এই সব আর্যগুণ হলেই তবে বিষ্ণু তুমি কৃপা পাবে তাই বলছেন কবহু কাল ন বাপহি তোহি সমীরে সুভজে সুনিরন্তর মোহি প্রভু বচনামৃত শুনি অহাউ তনু পুলকিত মনবতী হরসাউ সো সুখ জানই মনয়রু কানা নহি রসনা পহি যাই বখানা প্রভু সভা সুখ জানহি নয়না কহি কিমি সকহি দিনহি নহি বয়না বহুবিধি মহি পবদি সুখ দেই লগেই করণ শিশু কৌতুকিতে সজল নয়ন কুছু মুখ করি রুখা কিতই মা তু লাগি অতি ভূজা দেখে মা তু আতু রুটি ধায় কহি মৃদু বচন দিয়ে উরুলায় গোদরাতি করাব পয় পানা রঘুপতি চরিত ললিত কর গানা সতত আমার শরণ মনে নিত্য যুক্ত থেকো কাল তোমাকে স্পর্শ করতে সমর্থ হবে না শ্রী প্রভুর কথাগুলি শ্রবণ করে আমার পাশে যেমন মিটছিল না আমি কাকভূষণজি বলছেন আমি তখন পুলকিত তনু হর্ষোৎফুল্ল ছিলাম সেই সুখের কথা কেমন করে বলবো কালের পক্ষে জানা সম্ভব মানে যিনি মহাদেব তিনি জানতে পারেন অন্য কেউ জানতে পারে না গীতা জীবের পক্ষে তা বর্ণনা করা অসম্ভব সম্ভব নয় শ্রী প্রভুর নয়নাভি শ্রী বৃগ্রহের সৌন্দর্য সুখ নয়নই জানেন কিন্তু নয়ন কেমন করে বলবে আমার পক্ষে সে বর্ণনা করার শক্তি নেই আমাকে বহুভাবে বুঝিয়ে সুখ প্রদান করে শ্রী প্রভু আমার সে বাল্য তাঁর সে বাল্য সম ক্রীড়ায় মত্ত হলেন সজল নয়নী বিশুষ্ক মুখ নিয়ে তিনি জননীর দিকে আবার তাকালেন যেন ভীষণ ক্ষুধা পেয়েছে খেতে দাও যেন কৃষ্ণ করতেন ভগবান বুদ্ধও ঠিক সেইভাবে করেছেন এই দেখে জননী তৎক্ষণাৎ উঠে তার সুনিষ্ঠ কথা বলে পুত্রকে বুকে তুলে নিলেন তিনি সন্তানকে বুকে নিয়ে দুধ খাওয়াতে লাগলেন তার সঙ্গে সঙ্গে শ্রী রঘুপতির লীলা সংকীর্ণ করতে লাগলেন।
যে হি সুখী লাগি পুরারি অশুভ বেশ কৃত শিব সুখদ অবধ পুরী নর নারী দেহি সুখমহু সন্ত গমগন শৈ সুখ লবলে দিনহ বারক স্বপনু লহেউ তিন গণ গণ হি খগেই ব্রহ্ম সুখ হি সজ্জন সুমতি যে সুখের জন্য সকলকে সুখ প্রদানকারী কল্যাণ রূপ ত্রিপুরারী ভগবান শ্রী শঙ্কর অশুভ বেশ ধারণ করেন সেই সুখেই অযোধ্যার জনগণ সতত ডুবে থাকে সেই সুখের কণিকা মাত্রও যে একবার স্বপ্নেও লাভ করতে সক্ষম হয়েছে হে পক্ষীরাজ সেই বুদ্ধিমান দ্বিজগণ ব্রহ্ম সুখ তুচ্ছ জ্ঞান করেন মৈপুণি অবদ রহেউ কিছু কালা দেখৌ বাল বিনোদ রথালা রাম প্রসাদ ভগতি বর পাউ প্রভু পদ বন্দি নিজাশ্রমাউ তবতে মোহিন ব্যাপী মায়া জগতি রঘুনায়ক অপনায়া ইহ সব গুপ্ত চরিত মই গাওয়া হরি মায়া জিমি মোহিন চাওয়া নিজ অনুভব কব ও কহু খগেসা বিনু হরি ভজন ন জাহি কলেসা রাম কৃপা বিনু শুনু খবরায় জানি ন যায় রাম রাম কবুতায় জানে বিনু নই হই পরতীতি বিনু পরতীতি হই ন প্রীতি প্রীতি বিনা নই ভগতি বিরায় জিমি খগপতি জল কৃতি কনায় আমি আর কিছুকাল আরো কিছুকাল অযোধ্যায় ছিলাম আর প্রভু শ্রীরামচন্দ্রের সরল সরস বাল্যলীলার আনন্দ উপভোগ করেছিলাম শ্রী প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় আমি ভক্তি বর্তেছি অনন্ত শ্রী প্রভুর চরণে বন্দনা করে আমি আমার আশ্রমে ফিরে এলাম এইভাবে যে প্রভু শ্রী প্রভুনাথ আমাকে আপন করে নিয়েছেন আমাকে কখনো স্পর্শ করতে পারেনি পাপ স্পর্শ করতে পারেনি শ্রীহরির মায়া আমাকে যেভাবে নাস্তানাবুদ করেছিল সেই সুপ্ত থেকে আমি এই কথা বললাম হে পক্ষরাজ গুরু এখন আমি আমার নিজস্ব অনুভূতির কথা বলবো আমি শ্রী ভগবানের গুণ সংকীর্তন ছাড়া ক্লেশ ভূত হয় না হে পক্ষরাজ শুনুন প্রভু শ্রীরামচন্দ্রের কৃপা ছাড়া শ্রী প্রভুর মাহাত্ম্য জানা যায় না মহাত্মা না জানা থাকলে উপর বিশ্বাস স্থায়ী হয় না আর বিশ্বাস ছাড়া যে প্রীতি হয় না আর প্রীতি ছাড়া যে ভক্তিও সুদৃঢ় হয় না যেমন হে খগপতি জলের আর্দ্রতা তো স্থায়ী কখনোই হয় না সে বারে বারে শুকিয়ে যাবে সে ভক্তির দরকার বিনু গুরু হই কি জ্ঞান বিনু গুরু হই কি জ্ঞান জ্ঞান কি হই বিরাগ বিনু গাবহি বেদ পুরাণ শুকি লইহ হরি ভগতি বিনু আবার পড়ছি হ্যাঁ বিনু গুরু হই কি জ্ঞান জ্ঞান কি হই বিরাগ বিনু গাবহি বেদ পুরাণ শুকি লইহ হরি ভগতি বিনু কই বিশ্রাম কি পাব তা তো সহজ সন্তোষ বিনু সেই শান্তি না নাভ করলে চলই কি জল বিনু নাভ কোটি যতন পোষি পোষি মরিও গুরু কৃপা ছাড়া জ্ঞান লাভ করা সম্ভব না অথবা বৈরাগ্য বা তার সঙ্গে বৈরাগ্য জ্ঞান ছাড়াও সম্ভব হয় না তাই বেদ পুরাণের সুস্পষ্ট মত যে হরিনাম শ্রী ভক্তি ছাড়া সেই সমস্ত কিছুই হয় না গুরু লাভও হবে না বৈরাগ্য লাভও হবে না এ তা তো মনে স্বাভাবিক সন্তোষ না থাকলে কি শান্তি লাভ করা সম্ভব স্বাভাবিক মানে সেই হরি প্রদত্ত শান্তি যদি তোমার না হচ্ছে তাহলেই তুমি সেই ভক্তি লাভ করিতে পারিবে না হাজার চেষ্টা করলেও জল যেমন থাকে না জলযান চালানো যায় সমুদ্রে তাতেও তুমি তৃষ্ণা মেটাতে পারবে না তো বিনু সন্তোষ ন কাম নাহি কাম অহুত অথত সুখ স্বপ্নেও নাহি রাম ভজন বিনু মিটি কামা ফল বিহীনতরু কব হইছি জামা সন্তুষ্ট ছাড়া কামের বিনাশ হয় না আর কামনা জাগ্রত থাকলে সুখ পাওয়া যায় না হরিনাম ছাড়া কামনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব নয় দরিদ্রী ছাড়া কি দুঃখ জন্মাতে পারে বিনু বিজ্ঞান কি সমতা বই কই অবকাশ কি নব বিনু পাবই শ্রদ্ধা বিনা ধর্ম নহি হই বিনু মহি গন্ধ কি পাবই কই বিনু তপ তেজ কি কর বিস্তারা জল বিনু রস কি হই সংসারা শীল কি মিল বিনু বুধু বুধ সেবকায় মানে জ্ঞান বৃদ্ধ সাধু সেবা ছাড়া জিমি বিনু তেজ ন রূপ গোসায় নিজ সুখ বিনু মন হই কি সিরা পরশী হই বিহীন সমীরা কবিন সিদ্ধ কি বিনু বিশ্বাসা বিনু হরি ভজন ন ভব ভয় না আশা
বিনু বিশ্বাস ভগতি নহি তেহি বিনু দ্রবহি নরামু রাম কৃপা বিনু স্বপ্নেহু জীবন লহ বিশ্রামু অসবিচারী মতি ধীর তজি কুতর্ক সংশয় সকল ভজউ রাম রঘু বৈ করুণা কর সুখ সুন্দর সুখদ। একটু বাংলা পড়ি দিয়ে, বিজ্ঞান তত্ত্ব লাভ ছাড়া সমস্যা সাম্যভাব আঠা আদৌ সম্ভব নয়, সেটা গুরুর কৃপা ছাড়া। সেটা কি বলছেন যে বৃদ্ধ যারা ভূত মানে বৃদ্ধ যারা আসল জ্ঞানী, ওই যেটা বলছে না গিরিজা সন্ত সমাগম, ওই আসল সন্ত গুরু ছাড়া সেই জ্ঞানের লাভের ধারে কাছে কেউ যেতে পারবে না। তো বিনু বিজ্ঞান ওটায় বিজ্ঞান তত্ত্ব লাভ ছাড়া সমাভাব আদৌ সম্ভব, আকাশ ছাড়া কি রিক্ত স্থান পাওয়া সম্ভব, শ্রদ্ধা ছাড়া ধর্ম আচরণ কি হয়, ভক্তি শ্রদ্ধা যেটা মানে বিনয় নম্রতা ছাড়া কি সম্ভব, পৃথিবী তত্ত্ব ছাড়া কি গন্ধ লাভ হয়, পৃথিবীর এই যে পঞ্চ তত্ত্ব আছে যে দেহ তত্ত্ব এসব যারা জানে না তাদের পক্ষে কি সম্ভব, তপস্যা ছাড়া কি তেজের বিস্তার সম্ভব, জলতত্ত্ব ছাড়া কি জগতের রস হওয়া সম্ভব, বিদ্যজনের সেবা ছাড়া কি শীল সদাচার লাভ করা সম্ভব, এ গোসায় যেমন তেজ অগ্নিতত্ত্ব ছাড়া রূপ লাভ হয় না, আত্মানন্দ লাভ ছাড়া কি মনে ধৈর্য লাভ সম্ভব, গুরু ছাড়া সেই বিদ্যা হয় না, বায়ুতত্ত্ব ছাড়া কি স্পর্শ লাভ হয়, বিশ্বাস ছাড়া কি কখনো সিদ্ধি লাভ হয়, যার বিশ্বাসই নাই যার রামে ভক্তি নাই যা তার কখনো কি কোনো কিছু লাভ হয়, এইভাবে যারা আজকালের অল্প বিদ্যায় ভয়ঙ্করী বিজ্ঞান যারা হরিকে বিশ্বাস করে না তাদেরকে কখনো সেই জ্ঞান জানতে পারে, এইভাবে হরিনাম ছাড়া ভয় ভব না হয় না, বিশ্বাস ছাড়া ভক্তি লাভ হয় না, ভক্তি যারা শ্রী প্রভু রামচন্দ্রের প্রীতি দ্রবিত হয় না গলিত হয় না, রামচন্দ্রের কৃপা ছাড়া জীব স্বপ্নেও শান্তি লাভ করে না, এ বিদ্যমান সেই তত্ত্বে নিত্য যুক্ত থেকে সকল কুতর্ক সন্দেহ বিসর্জন দিয়ে করুণাকর সুন্দর সুখদ শ্রী রঘুবেলায়ের ভজনায় নিত্য যুক্ত হয়ে থাকো। আমি পড়ে দিয়ে যাই বাংলা টেক্সট। হ্যাঁ, হে পক্ষরাজ হে নাথ, আমি আমার বুদ্ধির সীমা পর্যন্ত শ্রী প্রভুর কথা মহিমা সংক্ষিপ্ত করলাম, এটি কোনো কথা যুক্তির বহির্ভূত বলিনি তা আপনি জানো না, কারণ সকলই যে আমার নিজের চোখে দেখা, সেই রঘুনাথের মহিমা নাম রূপ গুণের সকল কথায় অসীম অনন্ত প্রভু শ্রী রঘুনাথ স্বয়ং অনন্ত মুনিগণ নিজ বুদ্ধির সীমা পর্যন্ত শ্রীর গুণ সংকীর্তন করে থাকেন মাত্র, তার সীমা তো বেদ শেষ না ভগবান শঙ্করও খুঁজে পান না, আপনি গরুর থেকে শুরু করে মশক পর্যন্ত সকল ছোট জীব আকাশে উড়ে থাকেন, কিন্তু আমাদের সীমা জানতেও কেউ সক্ষম না, গরুর বলছেন সেই ভাবেই তো হে তাত, সে রঘুনাথের মহিমার শেষ নাই, তার কুল পাওয়া কখনোই সম্ভব নয়, প্রভু শ্রী রামচন্দ্র শত কোটি কামদেবের যুগপদ সৌন্দর্য থেকে সুন্দর, তিনি অনন্ত কোটি দুর্গা সম শত্রু মর্দন শত কোটি ইন্দ্র যুগ পথ সম তার বিলাস শত কোটি আকাশ সম তার বিনন্ত বিস্তৃত। আমার গুরুদেব বলেছিলেন তুমি যে রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলছ সেটা ভগবান বুদ্ধ কৃষ্ণ এরকম হাজার হাজার বার যুগ অবতার হলে সে রাম অবতার বুদ্ধ অবতার কৃষ্ণ অবতার পক্ষে সম্ভব, যেখানে ঠাকুর রামকৃষ্ণ পৌঁছতে পারেনি। তো পড়ে না ওইটা বিনু হইটা হয়ে গেছে না, তো নিজগতি সরিষ নাতময়ী গই প্রভু প্রতাপ মহি খগরায় কয়েও না কুচু করি যুগতি বিশেষ সব মহি নিজ নয়ন দেখি মহিমা নাম রূপ গুণ গাতা সকল অমি অনন্ত রঘুনাথা নিজ নিজ মতি মুনি হরি গুণ গা হই নিগম শেষ শিব পারণ পাবই তুমি আদি খগমস প্রজন্তা নব উড়াই নেই পাবই অন্তা তিনি রঘুপতি মহিমা বগা তাত কবু কই পাতকে পাব কি থা রাম কাম শত কোটি শুভগতন দুর্গা কোটি অমিত করি অরি মর্দন শক্রু শক্রু কোটি শত সরি বিশালা নব শত কোটি অমিত অবকাশ মর কত কোটি শত বিপুল বল রবি শত কোটি প্রকাশ শশি শত কোটি সুশীতল সমন সকল ভবত্রাস কাল কোটি শত সরি কোটি দুস্তর দুর্গ দুরন্ত ধূমকেতু শত কোটি সম দুরাধর্ষ ভগবন্ত তার যুগকমা যুগপতি কোটি পবন সমতি শত কোটি যুগপদ সূর্য সম জ্যোতির্ময় তিনি শত কোটি যুগপদ চন্দ্র শীতল তোমার ভয় ভব নাশন শত কোটি যুগপদ কাল সমী তিনি দুরন্ত দুস্তর দুর্গম দুরন্ত
শ্রী ভগবান সতকোটি যুগপদ ধূম কেতু সম প্রবল পরাক্রম, তাকে কেউ সহজে কল্পনা করতে পারেনি। তো উপায় প্রভু অগাধ শতকোটি পতালা সমন কোটি শত সরিষ করালা, তীরথ অমিত কোটি সমম পাবন নাম অখিল যগ পুগন শাবন, হিমগিরি কোটি অচল রঘুবীরা সিন্ধু কোটি শত সম গম্ভীরা, কামধেনু শত কোটি সমান সকল কাম দায়ক ভগবান, শারদ কোটি অমি চতুরায় বিধি শত কোটি সৃষ্টি নিপুণায়, বিষ্ণু কোটি সম পালন কর্তা রুদ্র কোটি শত সম সংহর্তা, ধনদ কোটি শত সম ধনবান মায়া কোটি প্রপঞ্চ নিধান, ভার ধরন শত কোটি অহিষা নিরবধি নিরুপম প্রভু জগদীশা, ছন্দ নিরুপম নয়ুপমা আন রাম সমান রামু নিগম কহই, জিমি কোটি সতত খদ্দত সমরবি কত অতি লোগোতাল হই, এই ভাত নিজ নিজ মতি বিলাস মুনি হরি বখানহি, প্রভু ভাবক কাহ কয়তি কৃপাল সপ্রেম শুনি সুখমানহি, রাম অমিত গুণ সাগর আজ কি পাবই কই, সন্তন সন যশ কুছ শুনেও তুমি শুনাও সই, ভাববশ ভগবান সুখ নিদান করুণা ভবন তজি মমতা মদমান ভজিও সদা সীতারবন। শ্রী প্রভু শ্রী রামচন্দ্র অমিত বিস্তার গুণ সাগর তার কুল পাওয়া কখনোই সম্ভব নয়। সাধু সন্তের কাছে আমি যেমন শুনেছিলাম তাই তোমাকে বললাম, সুখদায়ক করুণাকর শ্রী ভগবান স্বয়ং প্রেমাধীন, তাই মত্ত মদ অহংকার বিসর্জন দিয়ে সতত্ব জানি জানকী নামেরই স্মরণ গুণ সংকীর্তন করা উচিত। এখানে যেমন বহু বই আছে না, বহু বই আছে তুমি পড়ো।